Assalamualaikum. আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এখন 11টা বাজে। তো আমরা যাচ্ছি আমাদের দুইজনের আজকে ফিস্টার টিকার অ্যাপয়েন্টমেন্ট। তো কোন জায়গায় করেছে? এই যে চিনিসিতা শুভা কুস্তা রোজকলানার কাছে রোমের মধ্যেই আমাদের বাসার কাছাকাছি, এত দূরেও না। তো আমাদের সাথে থাকবেন, ওখানে গেলে আবার দেখা হবে। সতেরোই জানুয়ারি দুপুর 12টার দিকে আমাদের দুজনেরই ছিল 3 নম্বর টিকার অ্যাপয়েন্টমেন্ট। বাসা থেকে খুব কাছেই একটা হসপিটালে সিট পড়েছিল, তবে যেতে একটু সময় লাগবে, যার কারণে আমরা 11টা বাজেই বের হয়ে গিয়েছিলাম বাসা থেকে। আমাদের সাথে আছে আমাদের মেয়ে সারা, তবে সাহির আজকে আমাদের সাথে নেই, যেহেতু সাহিরের স্কুলে আর সোমবার দিন ছিল, যেহেতু আর সোমবার দিন সাহিরের স্কুলটা 3টা পর্যন্ত থাকে। আমরা অপেক্ষা করছি বাস আসার জন্য, বাস আসলেই তারপর উঠে যাব। আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল, খুব সানি ছিল, খুব একটা ঠান্ডা ছিল না। আমাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনের একসাথে টিকার অ্যাপয়েন্টমেন্টটা নেওয়ার উদ্দেশ্য ছিল একসাথে, যেমন ঝামেলাটা শেষ হয়ে যায়, যাতে করে বারবার দুজনের জন্য 2 দিন না যেতে হয় এই কারণে। তবে একটা ভয় তো থেকেই যায়, যেহেতু টিকা দেওয়ার পর আমাদের সিচুয়েশন কেমন হয় আমরা কেউই জানি না, কেউ স্বাভাবিক থাকে বা কেউ অসুস্থ হয়ে পড়ে। তবে আমরা রিস্ক নিয়েই আসলে দুজন একসাথে অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছিলাম। বাস চলে এসেছে, আমরা অলরেডি বাসে বসে আছি, আর আজকে তো সারা বেশ হ্যাপি। আর যেহেতু সাহির নাই, সাহিরকে তো অবশ্যই আমরা সবাই মিস করছি, তবে সারা একটু বেশি হ্যাপি, যেহেতু ওর পাপার কোলে বসতে পেরেছে আর সবটুকু আদর সারা একা পাচ্ছে। তবে আমার আর সাহিরের পাপার একটু খালি খালি লাগছিলো, কেমন যেন ফাঁকা লাগছিলো, যেহেতু সাহির আমাদের সাথে নেই। আর সাহির না থাকলে আমাদের সবসময় এমনটা লাগে। আর যেহেতু সাহির নেই, তাই সারা একাকাই সব আদরগুলো পাচ্ছে। যাওয়ার টাইমে বাস একদমই ফাঁকা ছিল, সবই পুরো বাসটা খালি ছিল। তবে আসার সময় অনেকটা ভিড় ছিল, যেহেতু 2টার দিকে দেখা যায় হাই স্কুলের বাচ্চাগুলো ছুটি হয়ে থাকে, তখন পুরো বাস ফুল থাকে। প্রথম 2টা ডোজ দেওয়ার সময় একটু টেনশন ছিল, ভয় লাগছিল যে কি হবে। তবে 3 নম্বর ডোজের বেলায় আর তেমন কোনো ভয় বা টেনশন কাজ করেনি, তবে শুধু আমাদের দুজনের টেনশন কাজ করছিল যে এখান থেকে শেষ করে সাহিরকে স্কুলে থেকে আনতে হবে। তাই টিকার কাজটা শেষ করে সময় মতো সাহিরের স্কুলে পৌঁছা দরকার। আরেকটা কথা না বললেই নয়, আমরা যে এলাকাটায় এসেছি তুসকোলানায়, এখানে আমি যখন একদম নতুন নতুন ইতালিতে আসি, সেই সময়টা আমরা প্রায় 1.5 থেকে 2 বছরের মতন এই এলাকাটায় ছিলাম। তাই এই এলাকাটা আমাদের খুবই পরিচিত বা খুব আপন বা কাছের মনে হয়। আমরা এখন যে এলাকায় থাকি, সেই এলাকা থেকে এই এলাকাটা খুব বেশি ডিফারেন্ট, খুব বেশি ঝাঁকজমক আর একটু চওড়া ধরনের এই রাস্তাগুলো বা ঘরবাড়িগুলো। বাস থেকে নেমে হাঁটা দিচ্ছিলাম, তবে যেহেতু এর আগে এই জায়গাটায় আসি নাই, এই হসপিটালটায় আসি নাই, তাই বাচ্চাদের বাবা মোবাইলের অ্যাপ দেখে দেখে যাচ্ছিল, তবে ভুল পথে চলে এসেছিলাম, তারপর আবার ব্যাক করে তারপর সঠিক পথে গিয়েছি। যারা রোমে থাকেন তারা তো অবশ্যই এই জায়গাটা জানেন, কয়েন মার্কেটের পেছনে আমাদের সিটটা পড়েছে। যেই জায়গাটা সিট পড়েছে সেটা আসলে কোনো হসপিটাল না, তবে হসপিটাল তারা বানিয়ে নিয়েছে। এই জায়গাটা একদমই ফাঁকা একটা মাঠ ছিল, এখানে এই করোনা টিকা দেওয়ার জন্যই টাবু টানিয়ে তারা ভেতরে সব সিস্টেম করে নিয়েছে। সামনে গেলেই আপনারা বুঝতে পারবেন আর দেখতে পারবেন। ইনফ্যাক্ট গত বছরও যখন করোনা অনেক বেড়েছিল ইতালিতে, তখন সেম একইভাবে এইভাবে টাবু টানিয়ে তারা রোগীদেরকে চিকিৎসা করেছিল। আর এই বছরও করোনা পরিস্থিতি খুবই বাড়ছে, হসপিটালগুলো মোটামুটি সবই ফুল হয়ে গেছে, তবে আরও যদি করোনা পরিস্থিতি আরও বাড়তে থাকে তাহলে সেম একইভাবে এভাবে টাবুটা নিয়ে চিকিৎসা করা হবে। 3 নম্বর ডোজের এক্সপিরিয়েন্সের কথাটা আপনাদের সাথে শেয়ার করে নেই। প্রথম 2টা ডোজ টিকায়
আমার তেমন কোনো সমস্যা হয়নি, জ্বর বা ব্যথাও হয়নি। তবে বাচ্চাদের পাপার প্রথম ডোজটাতে সমস্যা হয়েছিল, জ্বর হয়েছিল আর হাতে ব্যথা ছিল। সেকেন্ড ডোজের সময় আলহামদুলিল্লাহ ওর কোনো কিছু হয়নি, আর আমার তো প্রথম দুটাতে কিছু হয়নি। তবে তিন নম্বর ডোজ দেওয়ার পরে আমাদের দুজনেরই অবস্থা খারাপ ছিল, মানে জ্বর আসেনি তবে হাত আর বগল তলায় খুবই ব্যথা ছিল। আমরা অলরেডি হসপিটালের কাছাকাছি চলে এসেছি, দেখতেই পাচ্ছেন যে সামনের দিকে টাবু টানানো, সে এই টাবু গুলাতেই তারা হসপিটাল বানিয়েছে। আমাদের যে অ্যাপয়েন্টমেন্ট পেপারটা সেটা দেখে আমাদের ভেতরে ঢুকতে দিয়েছে, আর এখানে লাইন ধরে আমাদের একে একে করে ভেতরে ঢোকা লাগছে। যারা ডিজেবল আছে তাদের জন্য রয়েছে সুব্যবস্থা হুইল চেয়ারের। প্রথম আর সেকেন্ড ডোজ টিকা আমরা একই হসপিটালে দিয়েছিলাম, আর সেই জায়গাটা একটু ছোট ছিল তবে খুব বেশি দেরি হয়নি। তবে তিন নাম্বার টিকাটা এই জায়গায় সিট পড়েছে, আর এখানে অনেকটা দেরি হয়েছে, আর জায়গাটাও বেশ বড়। আমরা লাইন দাঁড়িয়ে ফর্মালিটিস মেনটেন করতে করতে ভেতরে ঢুকে যাচ্ছিলাম। ফিরে যাই তিন নাম্বার ডোজের দেওয়ার পরে এক্সপিরিয়েন্সের কথায়। প্রথম দিন বাচ্চাদের পাপার একটু জ্বর হয়েছিল, তবে আমার কোনো জ্বর আসেনি, তবে হাতে আর বগল তলায় প্রচণ্ড রকম ব্যথা ছিল। দুজনের বেলায় দেখা গেছে যখনই আমরা তাকেপিরেনা বা মোমেন্ট বা নাপা টাইপের যেই মেডিসিনগুলো খেয়ে থাকি তখন ব্যথাটা কমে থাকে তিন চার ঘন্টা, কিন্তু তিন চার ঘন্টা পার হয়ে গেলেই আবারও ব্যথা শুরু হয়ে যায়। তবে আমরা কন্টিনিউ দু থেকে তিন দিন এই মেডিসিনগুলো খেয়েছি ব্যথা কমানোর জন্য। তার সাথে আমরা যেটা করেছি, আমরা দুজনেই গরম একটু ছ্যাঁকা দিয়েছি বগল তলার নিচে যেই জায়গাটা ব্যথা ছিল সেই জায়গাগুলোতে একটু গরম ছ্যাঁকা দিয়েছি, যাতে করে সেই জায়গাটা শক্ত না হয়ে থাকে আর একটু নরম হয় আর রিল্যাক্স হয়। গরম হিটটা দেওয়ার পরে দুজনেরই খুব আরাম লেগেছিল, মানে ওই জায়গাটা ব্যথাটা কম ছিল। আমরা এখন ভেতরে প্রবেশ করে ফেলেছি, আর এই হচ্ছে টিকা দেওয়ার জায়গাটা। সবাই জায়গা ডিস্টেন্স মেনটেন করেই বসেছিল, আর এখানে বাচ্চাদের পাপা কিছু ফর্ম ফিল আপ করছিল, কিছু ফর্মালিটিস মেনটেন করছিল। সবার প্রথমে বাচ্চাদের পাপা টিকা দিয়েছে, তারপর বাচ্চাদের পাপা সারাকে ধরেছে, আমি ভেতরে গিয়ে তারপর টিকা দিয়ে বের হয়ে এসেছিলাম। ইনফরমেশন ডেস্ক থেকে আমাদের সবাইকে একটা টোকন নাম্বার দেওয়া হচ্ছিল, আর সেখান থেকে সেই নাম্বারটা স্ক্রিনে দেখে দেখে আমাদের ভেতরে প্রবেশ করতে হচ্ছিল। আর টিকা শেষে আমাদের আরেকটা জায়গায় ওয়েট করতে হচ্ছিল, যাতে করে আমরা সার্টিফিকেটটা তুলে তারপর সেখান থেকে বের হয়ে চলে যেতে পারি। সো আমাদের টিকা দেওয়া শেষ, সার্টিফিকেটও নিয়েছি, আর এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম। অনেকটা দেরি হয়েছিল, প্রায় দুপুর দুইটার মতন লেগেছিল আমাদের এই জায়গায় কাজ শেষ করতে। ইতালিতে কিছু দল আছে যেগুলো টিকা দেবে না, তো আমরা তো টিকা দেওয়ার পক্ষে, কারণ টিকা না দেওয়ার দলে গেলে অনেক সমস্যা হয়ে থাকে এখানে, কারণ সব জায়গাতেই টিকা দেওয়ার যে সার্টিফিকেটটা সেটা শো করা লাগে, তা না হলে কোনো কাজই আমরা এখানে করতে পারবো না। ভিডিওটিতে হয়তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পুরো একটা খালি মাঠ ছিল, তারা এখানে টাবু টানিয়ে তারপর একটা হসপিটালের মতন করেছে। সামনে আরও নতুন নতুন টিকার ডোজ আসছে, জানি না কী হবে সবার। চার নাম্বার ডোজটা সম্ভবত আমরা দুই মাস পর দিতে পারবো। হাজব্যান্ড ওয়াইফ দুজন একসাথে টিকার ডেটটা বা অ্যাপয়েন্টমেন্টটা না নেয়াই ভালো। তবে যেহেতু টিকা দেওয়ার পর একদম বেডে শোয়ার মতো অবস্থা হয় নাই বা হয় না, তবে ব্যথা থাকে, একটু কষ্ট হয় এই আর কি। আলহামদুলিল্লাহ ভালোই ভালোই তিন নাম্বার টিকা বা ডোজটা সম্পন্ন করতে পারলাম। তো এখন ফিরে যাচ্ছি সাহিরের স্কুলের দিকে। সো তিনটা বাজতে আরও অনেকটা দেরি, তবে আমরা এত দেরি করিনি, তিনটা বাজার আগেই সাহিরকে স্কুল থেকে উঠিয়ে নিয়েছি, তারপর দুজন এই স্কুলের সামনে একটু খেলা করে তারপর আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে যাচ্ছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর চ্যানেলটিতে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। দেখাবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।